হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি মানি। তো জাস্ট নাও আমি একটা ট্রেলার দেখলাম, এই ট্রেলারটা নিয়ে কিন্তু সবাই খুব অধীর আগ্রহে ওয়েট করছিল, স্পেশালি আমার বাংলাদেশি ফ্যামিলিটা এই ট্রেলারটার জন্য ওয়েট করছিল। তোমরা বুঝতেই পারছো আমি কোনটার কথা বলছি। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট মহানগর ওয়েব সিরিজ, যেটা কিছুক্ষণ আগেই হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্ট্রিম করে দিয়েছে। এবং এই ওয়েব সিরিজটার ডিরেক্টর হলো আশফাক নিপুণ। এবং এই ওয়েব সিরিজটায় আমরা দেখতে পারবো মোশারফ করিম, শ্যামল মওলা, জাকিয়া বারী মামু, খায়রুল বশার, নূর ইমরান এবং আরও অনেককে। তো এই ওয়েব সিরিজটার যে গল্পটা সেটা কিন্তু ট্রেলারের মাধ্যমে কিছুটা হলেও আমরা বুঝে গেছি। সো আমার কেমন লাগলো সেই সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই যে টোটাল যে ওয়েব সিরিজের ফরম্যাটটা, এর আগেও আশফাক নিপুণ যেটা করেছে কষ্টনীল, কষ্টনীলের ট্রেলারের মধ্যেও কিন্তু আশফাক নিপুণ কী করেছিল, নিজের গল্পটাকে সামহাও কিন্তু অডিয়েন্সের কাছে তুলে ধরেছিল এবং সিরিজটার মাধ্যমে ও দেখিয়েছিল যে কীভাবে ওটাকে এক্সিকিউট করছে। ঠিক মহানগরের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই করেছে। মহানগরের অ্যাকচুয়াল কনসেপ্টটা কী, সেই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সো এটা অ্যাকচুয়ালি একটা রাতের ঘটনা এবং সেটা 7 ঘন্টার রাত, এবং সেই রাতের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেই অ্যাক্সিডেন্ট মধ্যে জড়িত থাকে শ্যামল মওলা অ্যান্ড খায়রুল বশার, এবং ক্রিমিনালকে সেটা কিন্তু একটা সাসপেক্টের মধ্যে থাকে, এবং সেটার জন্য মোশারফ করিমকে এখানে রাখা হয়েছে যে ওটাকে জাজ করবে। এবং মোশারফ করিমের আবার একজন সাঙ্গ আছে যে কে ঠিক কে ভুল সেটা মোশারফ করিমকে বোঝাতে চাইবে। বাট মোশারফ করিম এখানে একটা এমন পুলিশ ইন্সপেক্টরের রোল প্লে করছে যে সাধারণত আর কি ওই ঘুষ খাওয়া আর কি একজন ইন্সপেক্টর, যে মনে করে ক্রিমিনাল আর টাকা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা যখন হাতে পাবো সেটারই ওয়েট বুঝতে হবে। সো এরকমই একটা ডামাডলের সিচুয়েশন দিয়ে কী করে শ্যামল মওলা নিজের জাস্টিস পাবে, বা যে অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্ট করেছে সে আদৌ জাস্টিস পাবে কি না, সেই ব্যাপার নিয়ে কিন্তু এই পুরোটা ওয়েব সিরিজটা ঘোরাফেরা করছে। এবং এখানে মামুরও একটা খুব ভালো রোল আমি দেখতে পেলাম। এবার ও কার সাইডে আছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম ট্রেলার মাধ্যমে, সেটা অবশ্যই যখন সিরিজটা আসবে তখন আমি বুঝতে পারবো। তো ট্রেলারটাতে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খুব ইন্টেন্স একটা ড্রামা বুঝতে পাচ্ছি এই সিরিজটার মধ্যে দেখতে পাবো, এবং সেটার মধ্যে এক্সিকিউশনটা যেইভাবে এখানে দেখানো হয়েছে, স্পেশালি ঢাকা শহরের উপর বেস করে যেহেতু এই ঘটনাটা, তো একটা ভীষণ গ্লুমি ডার্ক একটা টেক্সচার দেওয়া হয়েছে ট্রেলারটার মধ্যে। মানে ট্রেলারটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এখানে কোনো লাইট নেই, এটা একটা ডার্ক সাইডকে এক্সপ্লোর করছে। তাই বলে এই নয় যে ডার্ক সাইড অফ ঢাকা যেই টাইপের হয়েছিল সেরকম, সেরকম নয়। তবে এখানে একটা মানে বিলো দ্য বেল্ট কিছু একটা দেখানো হচ্ছে, উইচ ইজ নট সুপারফিশিয়াল, মানে একদম আলো চকচকে এরকম ব্যাপার, কিন্তু তার সাথে সাথে একটা ছোট্ট টুইক রেখেছে যে ঠিক কি ভুল কি সেটা নির্বাচন আমাদের উপর হয়তো ছেড়ে দেবে। স্পেশালি সিরিজটা যদি আমরা দেখি তাহলে আমি বুঝতে পারবো। তো ট্রেলারটা ওয়াজ প্লেজেন্ট, কিন্তু আমার মনে হলো একটু যদি কম্প্যাক্ট হতো তাহলে হয়তো ভালো হতো। তো মোশারফ করিমের ডায়লগ ডেলিভারি কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং সেটা স্বাভাবিক হওয়ার কথা বিকজ সে একজন অসাধারণ অ্যাক্টর। এবং শ্যামল মওলাকে কিন্তু আবার একটা অন্যরকম রোলে দেখতে পাচ্ছি আফটার কন্ট্রাক্ট। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, আমি তো ভীষণ এক্সাইটেড আছি। 25 জুন এটা স্ট্রিম করবে হইচই প্ল্যাটফর্মে। সো তোমরা কতটা এক্সাইটেড আছো প্লিজ আমায় কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমার এই ট্রেলার রিয়াকশনটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তো ফলোটা করে দাও। টিল দেন স্টে টিউনড।